হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সবাই সুস্থ আছো। আমরা এখন আগের থেকে অনেকটা বেটার আছি। আমার কাশিটাও একটু কম, বারবার গার্গেল করছি, স্টিম নিচ্ছি, তো সেটা এফেক্ট দিয়েছে মনে হচ্ছে। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভিডিও, যেটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, সেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। তোমরা অনেকেই বেশ কয়েকটা ভিডিওতে আমাকে কমেন্টে লিখেছিলে যে তোমরা আমার বিয়ের অ্যালবাম দেখতে চাও, তা আমি ভাবলাম আজকে তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবাম শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদেরকে বলি যে আমাদের বিয়েটা হয়েছিল রেজিস্ট্রি করে। তো আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে আমরা ফ্যামিলি থেকে কোনো রকম হেল্প নেব না, আমরা বিয়েটা পুরো নিজেরাই করব। এবং আমাদের বিয়ের পরপরই আমরা এখন যেখানে থাকি, যে ফ্ল্যাটটায় থাকি, সেই ফ্ল্যাটটায় আমরা ভাড়া নিয়েছিলাম। তো আমাদের কিচ্ছু ছিল না, তো অনেক রকম ফার্নিচারও আমাদের কিনতে হয়েছিল, তো তার জন্য বেশ ভালো রকম টাকা আমাদের খরচ হয়েছিল বিয়ের খরচ ছাড়াও। যার ফলে আমরা এটা ডিসাইড করেছিলাম যে আমরা বিয়ের, মানে অবভিয়াসলি খুব কম কিছু লোকজন, খুব ক্লোজ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এদেরই বলবো, খুব কম সংখ্যক নিমন্ত্রিত রাখবো বিয়েতে, আর রিচুয়ালসে যাব না, কারণ তিন চার দিন ধরে অনেক রকম হাঙ্গামা থাকে তার। তো সেটা না করে আমরা খুব ছোটোখাটো অনুষ্ঠান করে একটা ছোট্ট রেজিস্ট্রি করবো, আর তার পরের দিন একটা ছোটোখাটো গেট টুগেদার টাইপের আর কি, এইটা আমাদের প্ল্যান ছিল। যার ফলে আমার বিয়ের অ্যালবামে কিন্তু তোমরা কোনো রকম মানে বিয়ের রিচুয়ালের ছবি পাবে না। তো রেজিস্ট্রির কয়েকটা ছবি আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি আমার রিসেপশনের অ্যালবাম, যেখানেও খুব লিমিটেড সংখ্যক নিমন্ত্রিতদের তোমরা দেখতে পাবে, খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজনকেই আমরা ডেকেছিলাম। তো চলো দেখে নাও আমার বিয়ের ছবিগুলো।